হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠলাম, এই যে ফ্রেশ ট্রেশ একদম হয়ে গেছি, আর আমার টেবিলের অবস্থা দেখেন, পুরো ধুলার থেকে ভরে গেছে। তো এখন টেবিলটা আগে পরিষ্কার করবো, দেন একবারে ব্রিজ সামনে বসবো, তারপরে ভাগের উঠবে, রান্না বান্না হবে, তারপরে একবারে খাওয়া দাওয়া হবে। কখন উঠেছো? এখন উঠলে কেন? এখন কয়টা বাজে জানো? 10:30। সাড়ে 10টা সবাই উঠে, আরো তাড়াতাড়ি উঠবা। আর কি ফোন খুলে দিতে পারে? কি দিবা? ফোন খুলে দিলে আমাকে কি দিবা? আমাকে লোভ দিচ্ছ? লোভ দিচ্ছ? আমাকে বোকা বানাচ্ছ তুমি? তুমি তো আমাকে বোকাই বানাচ্ছ। তুমি আমাকে লোভ দিবা না আর কিনে দিবা? না না, তুমি আমাকে কিনে দিবা না। তুমি শুধু আমাকে লোভ দিচ্ছ, লোভ দিয়ে আর কিনে দিবা না। তাহলে আমার লাভ কি হলো বলো? তাহলে আমার লাভ কি হলো যদি তুমি নাই দাও? তুমি তো আমাকে দিবাই না। খুলে দেবো। তো একটু আগে এই যে গোসা মোসা করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমি আর তাবাসুম, এই যে তাবাসুম বুড়ি। আর আজকে বাইরে যা রোদ পড়ছে ভাই, পুরো মাথা নষ্ট রোদ একদম উপরে, কিন্তু গরম নাই। মানে এত যে রোদ পড়ছে, গরমটা আসছে না, মানে গরম লাগছে না, ফ্যানও চালাচ্ছে না, ফ্যানও বন্ধ করে আছে। তো এখন এই যে বসে সামনেই, আর ভাইয়ার দোকানে ছিল, এখনো আসে নাই, তো জানি না কখন আসবে। ভাবি নামাজ পড়ছে এদিকে, তো এখন পিছনের সামনে বসলাম, আবার বিকেল একবার উঠবো। এখন হয়ে গেছে রেডি, আর যাব দোকানে। পিসিমিজি সব বন্ধ করে দিছি, ভাইয়া নামাজ পড়তেছে, তো আমি এখন যাবো দোকান খুলবো। ভাই একটু রেস্ট মেস্ট নেবে, দেন সন্ধ্যার দিকে বা রাত্রে ভাইয়া যাবে, তারপর আমি আবার বাসায় চলে আসবো একবারে। এখন যাই নিছে। কোথায় যাচ্ছ? কোথায়? তো কোন দিয়ে যাবেন? হ্যাঁ বলো। তোমার তোমার আম্মুরা অস্ট্রেলিয়ায় চলে আসছে, শুনেছ? তোমার আম্মু আর আব্বু এটা ব্লগিং চ্যানেল খুলবে, বুঝেছ? অস্ট্রেলিয়ায় চলে যাবে। তাও সময় আমি কালকে দাদুর কাছ থেকে আসবো না, আপনারা ঘুরি বাড়ি যান। খোলো খোলো ব্লগিং চ্যানেল খোলো। না না না, তোমাকে নিয়ে যাবেন, তোমাকে নিয়ে যাবেন, তোমাকে নিয়ে যাবেন, তোমাকে নিয়ে যাবেন। তুমি কোথায় যাচ্ছ? আমার বাসা কাছে। কোথায় যাচ্ছ? ফুকুরে বাসায়। হ্যাঁ, ঘুরতে ঘুরতে ঘুরতে। ফুকুরে বাসায়? কি ঘুরতে যাচ্ছ? ফুকুরে বাসায় যাও না। তো তাবাসুমের যাচ্ছে আর ফুবুদের সাথে, ফুবুদের বাসায়। তাবাসুমের ফুবু আইসে, তাবাসুমের দাদি আইসে। কখন আসবেন তুমি? কখন আসবা? নে কিছু খাওয়া না, শোনো কিছু খাওয়া না। কি খাবা? আসো দোকানে আসো। ফাইনালি চলে আসছে দোকানে, আর তাবাসুম তো গেল ওর ফুবুদের বাড়ি। ওরা হয়তো ভাই পর আনতে যাবে, তো দেখি কি করে। আর ভাই আসবে হয়তো রাত্রের দিকে একবারে, ভাই একটু খাবে দাবে, রেস্ট মেস্ট নেবে। আজকে দুপুরে বাড়ির মানে বাসায় গেছিল না খাওয়া দাওয়া করতে, তো এখন গেল, দেন আসুক, দেন তারপরে আমি আবার বাসায় যাবো একবারে। তো আমি এই যে এইমাত্র বাসায় ঢুকলাম, তারপর সঙ্গে এসে লোকাল আমাকে দেখেই। তো এখনও খাওয়া দাওয়া কিছু করে নাই, এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন পিসির সামনে বসে এডিট শুরু করব। কি খুলে দেবো আমাকে? এটা দাও তাহলে, এটা আমি খাবো দুই ভাগ করে, তাই ভালো লাগবেন তাহলে? তো হাসি দাও, হাসি দাও, মুসকি দাও, হাসি দাও, মুসকি আসে। এটা খুব সুন্দর লাগছে, তাও আসবে মুসকি আসে। আচ্ছা
তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত সকল ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ। কি গরম, খুব গরম, শীতকাল চলে আসছে, তোমার গরম লাগছে? তো আজকের মতো বাই বাই, সবাইকে বাই বাই বলো, আল্লাহ হাফেজ বলো, বলো আল্লাহ হাফেজ। I don't understand it.